স্মৃতি। শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষকে, তার পলিগ্রাফ টেস্ট চাই এবার সিবিআই। আপনারা জানেন আজ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট এবং রাজ্যের রিপোর্টের ওপর। সেখানে একের পর এক প্রশ্নবারে জর্জরিত রাজ্যের আইনজীবী, এবং জানা যায় যে কপিল সিব্বলের একের পর এক যুক্তিকে খণ্ডন করা হয় সুপ্রিম কোর্টে। বেশ কিছু প্রশ্ন করা হয়েছে তাকে, সিবিআইকে, রাজ্যকে বেশ কিছু নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ সহ পাঁচজনকে, তার পলিগ্রাফ টেস্ট চাই সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে সরাসরি সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, টানা 4-5 দিন 78 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ, তারপরেও কি সিবিআই এখনো খানিকটা সন্দিহান, সে কারণেই কি পলিগ্রাফ টেস্ট, কি জানতে পারছো সঞ্জনা? একদমই, দেখো উচ্চ আদালত থেকে কিন্তু সবুজ সংকেত পেয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা যে সন্দীপ ঘোষের কিন্তু পলিগ্রাফ টেস্ট করতেই পারেন তারা, এবং শিয়ালদা কোর্টে তার কিন্তু আবেদন তারা করতেই পারেন। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে তড়িঘড়ি তারা কার্যত সন্দীপ ঘোষকে নিয়েই এই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করার যে প্রসিডিওর সেটা কিন্তু শুরু করেছেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তার পলিগ্রাফ টেস্ট হবে। যেরকম একদিকে শিয়ালদা কোর্টে আবেদন করতে হবে, তার পাশাপাশি সন্দীপ ঘোষের কিন্তু অনুমোদন প্রয়োজন। সেক্ষেত্রে ওই দিন রাতে কী ঘটনা ঘটেছিল, তিনি কি কোনো কিছু আড়াল করতে চাইছেন, বা কোনো ঘটনাকে কি তিনি আড়াল করতে চাইছেন, কোনো এভিডেন্স কি ট্যাম্পার্ড হয়েছে, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো সামনে আনার জন্যই কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট প্রয়োজন, এবং যেটা মনে করছে সিবিআই। পাশাপাশি যে চার ডাক্তারি পড়ুয়া ওই দিন অর্থাৎ 8 এবং 9 আগস্টের রাতে মধ্যরাতে মৃত চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ছিল, সেই চারজন পড়ুয়াকেও কিন্তু সমানভাবে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে, এবং তাদের গোপন জবানবন্দির পাশাপাশি তাদের পলিগ্রাফ টেস্ট হতে পারে যেটা জানতে পারা যাচ্ছে। এবং তারও কিন্তু প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করেছে সিবিআই আধিকারিকরা, যেটা সার্বিক সূত্র মারফত খবর। স্মৃতি, আপাতত ধন্যবাদ সঞ্জনা। শিয়ালদা কোর্টে পেয়ে সন্দীপ সহ পাঁচজনকে, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি চায় সিবিআই। কোর্টে পেশ চার ডাক্তারি পড়ুয়াকেও, এই চারজন 9 আগস্ট উপস্থিত ছিলেন, তাদের গোপন জবানবন্দি নিতে চায় সিবিআই। গোপন জবানবন্দি নেওয়া হবে সন্দীপ ঘোষেরও।